যে কথা মৃত ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই কথাই অমৃত। আর এরকমই একটা ছবি নিয়ে পরিচালক জিৎ চক্রবর্তী আসছে কথামৃত নিয়ে, এবং সেখানেই আমরা পোস্টারে দেখতে পাচ্ছি রয়েছে কৌশিকদা এবং অপাদি। আমার সাথে এখন রয়েছে কৌশিকদা। এই ছবিটা এখনকার প্রজন্মের জন্য কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? নিউ জেনারেশন তো বানাচ্ছে, তার মানেই তো প্রাসঙ্গিক। নিউ জেনারেশন, আমরা তো বানাইনি এই ছবিটা। ওর আগের জেনারেশনে যদি আমাকে ধরো তা নয়, কিন্তু তাও যদি ধরো আমরা তো বানাই নিয়ে ছবিটা, ও বানিয়েছে। কাজে নিউ জেনারেশনের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে হয়েছে, তাই জন্যে বানিয়েছে। তো কাজে প্রচণ্ড প্রাসঙ্গিক কথা সব জেনারেশনের জন্যে, এবং কথা যে অমৃত সে তো অমর, আর যে জিনিস অমর সে তো চিরকালের, কাজে জেনারেশনের কোনো ভাগ করা যাবে না। এটা মনে হয় না যে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই এখন অনেক কিছু, মানে অনেক ধরনের কথা দেখতে পাচ্ছি, কিছু কথা আমাদেরকে কষ্ট দিচ্ছে, কিছু কথা আমাদের ভালো লাগছে। এই প্রজন্মের যারা, তারাই তো সোশ্যাল মিডিয়াটা বেশিতে, মানে বেশি করছে এই ধরনের কাজকর্ম। এটা একদম ভুল ধারণা। আমি খুব প্রৌঢ় মানুষও আছেন, ঘটনাচক্রে দেখা যায় খুব ইরেসপন্সিবল জিনিসপত্র লেখেন, হ্যাঁ, এবং এটা খুব ভালো না, না লজ্জার এটা আমাদের। এই যে শব্দ দূষণ, খারাপ শব্দ লেখা, খারাপ কথা বলা, মানুষকে অবমাননা করা, অপমান করা, হ্যাঁ, যেহেতু একটা সোশ্যাল মিডিয়া আছে সবাই সব কিছু ব্যবহার করতে পারে না। বাচ্চাদের হাতে যেরকম ধারালো কোনো অস্ত্র দিলে সে যে কোনো কাউকে খোঁচা দিয়ে দিতে পারে বুঝতে না পেরে, হ্যাঁ, মানে সেটা খুব ডেঞ্জারাস। ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল অ্যান্ড ট্রেন্ড এনাফ টু হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াটা ভয়ঙ্কর আগ্নেয়গিরির মতো, সেটা তুমি যদি ঠিক করে ব্যবহার না করো, এবং ঠিক করে বিশ্বব্যাপী, বাংলা বলে না, বিশ্বব্যাপী বাজে ব্যবহার হচ্ছে বলে যারা সৃষ্টি করেছেন তাদের চোখে এখন জল। তারা তাদের নিজের পরিবারে ঢুকতে দিচ্ছেন না যে কিছুতেই যেন সেটা না ঢোকে, কাজে সেইটা কিন্তু খুব ভাববার বিষয়। কিন্তু আমাদের এখানে ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন বলে নয়, প্রৌঢ় মানুষ যাদের কাজ নেই, বাড়িতে কোনো কারণে ধরো সে অবসর সময় একটা কমেন্ট করে দিল, তুমি একটা সানরাইজ নিয়ে নিখলে কি সুন্দর সকাল, সে লিখে পাঠালো ন্যাকামু রোজই তো সূর্য ওঠে, মানে এটা কথা বলার মানে হয় না, ইটস অপচয়, ইটস ক্লিনিক্যাল ডিজিজ, এটা 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 প্যাথোলজিক্যাল কিন্তু কেস, মানে এটা এটা কিন্তু দেখানো দরকার। কারণ শারীরিক কোনো একটা অস্বস্তির জন্যে সে সূর্যাস্তের মধ্যে সৌন্দর্য দেখতে পাচ্ছে না, বা একজন মানুষ সৌন্দর্য দেখেছে তাকে নিয়ে তার একটা ইরিটেশন হচ্ছে। এই ননস্টপ যে ইরিটেশন একটা সভ্যতায় বিশ্বব্যাপী চলছে, এরকম একটা সময় একটা ছবি আসে যে কথা কতটা বলবো কতটা বলবো না, কথার কতটা গুরুত্ব আমাদের কাছে, কথাকে কীভাবে হ্যান্ডেল করব, কতটা বিপজ্জনক এবং কতটা অ্যাকসেপ্টেবল, সেইটা নিয়ে ছবি। এবং সেটাকে আমি খুব ভালো লাগছে ভাবতে যে জিৎ চক্রবর্তী তার নিজের জীবনে দ্বিতীয় ছবি করছেন, এবং জালান ডিস্ট্রিবিউটার্সের মতো ভারতবর্ষে এত বড় একটা প্রোডাকশন হাউস, তারা এতদিন পর ছবি করছেন, একজন ইয়াং ডিরেক্টরকে লোকেট করে তাকে এরকম একটা ইন্টারেস্টিং সাবজেক্টে তারা ব্যাকআপ দিচ্ছেন এবং সেটাকে তৈরি করছেন, এটা ভেরি সিগনিফিকেন্ট। ছবি তার নিজের ভাগ্যে চলে, কিন্তু ছবির উদ্দেশ্য কিন্তু সবার উপরে, এটা মাথায় রাখতে হবে, এই ছবির উদ্দেশ্যটা কিন্তু খুব বিরাট। আজকের দিনে দাঁড়িয়ে একটা পিউরিফায়ারের মতো কাজ করবে এই ছবিটা, এবং সেটা আমরা যে ভালোবাসা থেকে জিৎ ছবিটা বানাচ্ছে, আমরা ভালো কন্টেন্ডারের মতো ওর সেই ইচ্ছেগুলো, ওর এই রোম্যান্স, ওর ভালো লাগা, ওর যে মূল্যবোধ, সেগুলোকে আমরা মানে ধারণ করবার চেষ্টা করেছি আমাদের মতো। চরিত্রটা তো অনেকটাই চ্যালেঞ্জিং, তোমার ক্ষেত্রে কতটা ছিল? প্রত্যেক ছবিতেই সেটা চ্যালেঞ্জিং থাকে, এই ছবিতে বেশি এই কারণের জন্যে যে এই ছবিতে আরটু বেশি এই কারণের জন্যে যে আমি এরকম চরিত্র কখনো করিনি। কাজেই এই যে কথা বলতে না পারা, যেটা কোনো সায়েন্টিফিক সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, কারণ এই জন্ম থেকে মুখ অবদীর্ণ নয়, এ শুনতে পায় কিন্তু কথা একটা ঘটনায় আটকে যায়, বাকরুদ্ধ হয়ে যায় সে, কাজে এইবারে সে কী করে বোঝাপড়া করবে। কাজে দাম্পত্যের আন্ডারস্ট্যান্ডিংটা এমন একটা জায়গায় চলে যায় যেখান থেকে শব্দ অর্থ হারিয়ে ফেলে, কথা অর্থ হারিয়ে ফেলে, যে কথার প্রয়োজন হয় না যদি একে অপরের মধ্যে বোঝাপড়া থাকে, সেখানে বোঝা বা ভুল বোঝা তার মাঝখানে শব্দটা আর কোনো মানে হিন্ড্রেন্স হয়ে দাঁড়ায় না। দাম্পত্য সম্পর্ক নিয়ে ছবি, তবে দাম্পত্য জীবনে এখন দেখতে পাওয়া যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিভোর্স হয়ে যাচ্ছে, এটা এটা কেন হচ্ছে বলে তো? না, অনেক বছর আগে যখন আমাদের দাদু ঠাকুমাদের সময় তখনও ডিভোর্স হতো, কিন্তু তাদের টলারেন্স বেশি ছিল, এরকম ভাববার দরকার নেই যে ফ্যামিলিগুলো অন্যরকম হয়ে গেছে। আগেকার দিনেও পুরোনো দিনের ফ্যামিলিতে পরকীয়া সম্পর্ক থাকতো, এত টলারেন্স থাকতো যে পুরো ফ্যামিলির লোকেরা ওই সম্পর্কটাকে নিয়ে আর মাথা ঘামাতো না, চাপা থাকতো, কেউ আলোচনা করতো না সারা ফ্যামিলিতে। এবং ওই যে সম্পর্ক একটা এক্সট্রা ম্যারিটাল হোক বা পরিবারের মধ্যে কারোর সাথে একটা অন্য সম্পর্ক, সেটা আজীবন আমৃত্য থেকে যেত, আনসেলিব্রেটেড, কিন্তু সবাই জানতো। এখন মানুষ স্বাধীন হয়েছে, আরও কথা বলতে শুরু করেছে, বন্ধু বান্ধবরা কথা বলে, এটা বললো ওটা বললো, বাড়ি থেকে মানুষ বেরিয়ে চলে যাচ্ছে,
মানুষ অস্থির হয়ে পড়েছে, ইম্পেশেন্ট হয়ে পড়েছে। আগে লোকে বসে বসে উপন্যাস পড়ত, এখন ছোট গল্প পড়ে। 450 পাতা পড়ার পেনে ইয়ে নেই আর, অ্যাটেনশন নেই। লোকে হাতে রিমোট এসে যাওয়াতে যে কোনো সময় চিপলে চ্যানেল চেঞ্জ হয়ে যায়, সো অ্যাটেনশন স্প্যান খুব কমে গেছে। যে কারণে সিনেমায় চিত্রনাট্যকাররা প্রত্যেক এক মিনিট পরপর একটা করে লুপ খুঁজছে, যে লোকে যদি অ্যাটেনশন চলে যায়, লোকে যদি অ্যাটেনশন চলে যায়, তো এরকম একটা অস্থির সময় দাঁড়িয়ে রয়েছে। সম্পর্কটাও তো সেই অস্থির সময় দাঁড়িয়ে রয়েছে, একটু ভুল বোঝাবুঝি প্রলম্বিত হলে পরেই সম্পর্ক ভেঙে যাবে। দর্শকদের জন্য কী বলবে? সবাইকে বলবো 18 নভেম্বর আপনার কাছের প্রেক্ষাগৃহে কথামৃত আসছে, খুব প্রয়োজনীয় ছবি। গান আছে, যে গান অলরেডি ভাইরাল আপনারা শুনছেন, আরও গান আসছে, খুব সুন্দর সুন্দর গান। গান তো শুনবেনই, তার পাশাপাশি এমন গল্প দেখবেন যে চরিত্রগুলোকে দেখলেই মনে হবে যে আপনার পাড়ায় থাকে, প্রতিবেশী। আইডেন্টিফিকেশনটা খুব স্ট্রং, চিনতে পারবেন এই সনাতন এবং সুলেখাকে, আপনারা চিনতে পারবেন এবং তখন মনে হবে যে গল্পটা আপনারও। দেখতে আসুন, আমরাও ছবিটা আপনাদের সাথে 18 তারিখে দেখব, এবং যেদিন ছুটির দিন থাকবে হয়তো বিভিন্ন হলেও আসবো, তখন হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে। জিৎ চক্রবর্তীকে এবং জালান ডিস্ট্রিবিউটার্সকে অনেক ধন্যবাদ এই ছবিটার অংশ হতে পারার জন্যে, এবং কথামৃত একটা শব্দের সঙ্গে, যার মধ্যে আমি বড় হয়েছি, সে এক অনেক বড় কথামৃত শব্দ, সেই শব্দের একটা পোস্টারে বা ব্যানারে আমার ছবি রয়েছে। এর থেকে বড় পাওনা জীবনে কিছু হতে পারে না। ধন্যবাদ।